মটো মটো তুমি কি জানো যে তুমি কি করেছো? তুমি মৎস্য শিকার করেছো, এটা হলো এই বাংলাদেশের একটি আইন যে তুমি এখানে কোনো মাছ টাছ শিকার করতে পারবে না। তাহলে তুমি কেন শিকার করলে? না, আমরা মাছ বসে দিয়ে ধরেছি, আমরা তো আর চাল দিয়ে ধরিনি। তাহলে আপনি আমাদেরকে অ্যারেস্ট করতে পারেন না? না 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 না, ইন্সপেক্টর চিংগাম, আপনি করতে পারবেন না, কারণ আপনি কিছু জানেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর চিংগাম, আপনি আমাদেরকে আইন শিখাতে আসবেন না। আমরা অনেক জ্ঞানী, আর আমরা জানি এই বাংলাদেশে কীভাবে থাকতে হয় এবং কোন মাছ ধরতে হয়। এই মোটু, তুমি বেশি কথা বলছো। হা হা হা, তুমি যদি বেশি কথা বলো তাহলে কিন্তু তোমাকে এখানে মেরে ফেলবো। একদম বেশি কথা বলবে না, তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো, কিন্তু আমাদের যেটা মন চায় আমরা সেটা করতে পারি না। না এক্সপেক্টার, আমাদের যেটা মন চায় আমরা এটা করতে পারি না। আপনাদের যেটা মন চায় আপনারা এটাই করেন, আমাদেরকে ধরেন, ধরে তারপর আমাদের কাছ থেকে জরিমানা নেন। আরে মোটু, তুমি এসব কি বলছো? আমরা কি তোমাদের কাছ থেকে জরিমানা নেই? আমি তো আজ পর্যন্ত কারো থেকে একটা টাকাও ঘুষ খাইনি, তাহলে তুমি আমাকে কেন এরকম ঘুষখোর বলছো? বলো কি হয়েছে, যদি বলতে না পারো তাহলে তোমাদেরকে এখনই গুলি করে মেরে ফেলবো। না আমাদের এই, বলো বলো, তোমরা আমাকে কি ঘুষ খেতে দেখেছো যে তোমরা আমাকে ঘুষখোর বললে? এবার বলো, না বলতে পারলে আজকে তোমাদেরকে এখানে মেরে ফেলবো। তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি। আয় মোটু, তাড়াতাড়ি বলো, আমি কি ঘুষ খাই তুমি দেখেছো? এই আজকে ওই ডক্টর ঝটকার দেওয়া সাইকেলের জন্য আমরা স্যারের কাছ থেকে বেঁচে গিয়েছি। ইন্সপেক্টর চিংগাম তো আসলেও একটি শয়তান, শালা আমাদেরকে ধরে টাকাগুলো রেখে দিচ্ছিল। না বেঁচে গিয়েছি, ও যদি থাকতো তাহলে আমাদের অনেক টাকা জরিমানা লাগতো। ভগবান সহায় আছেন বলে আজকে আমরা বেঁচে গেলাম, আর ডক্টর ঝটকার হয়ে দেওয়া সাইকেলটি। কিন্তু আমি একটি জিনিস বুঝতে পারছি না, ওই সাইকেলের পিছন দিয়ে ঘুরে যাচ্ছে কেন? এই গরু, এই তুই, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই আমাদের পিছন পিছন হাঁটছিস, ঘাস খাচ্ছিস, এটা আসলে কি? কিছুই তো বুঝতে পারছি না আমি, তোর কি হয়েছে? তুই কি যাবি আমাদের সাথে? আমাদের সাথে যেতে চাইলে তাহলে এখনই আমাদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তুই কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবি? পারবি না। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই গরুটিকে ভালোবেসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই গরু, তুই কি বলছিস? হ্যাঁ, তুই আমাদেরকে ধরতে পারবি না। মোটু পাতলু চলছে হাতির সাথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হাতিগুলো যে কত সুন্দর করে হাঁটছে সেই মোটুর সাথে। রূপসী চলছে একা পথে, হাতির সঙ্গে হলে কিতাতে, দুষ্কৃতাতে দুষ্কৃতাতে, মোটু মোটু চলছে হাতির সাথে। হই, হাতি চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, পেট মোটা হাতি দেখতে সুন্দর, অনেকটা মোটর মতো মতো। ওই হাতিগুলো চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হাতিগুলো যে উড়ছে পাখনা দিয়ে তা কি তোমরা ভেবে দেখলে? রূপসী চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হাতিগুলো যে চলছে ওরে, হাতিগুলো দে চলছে ওরে, দেখতে তাদের লাগছে রূপসী যে। ওই হাতি চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, চলো আমরা সবাই যাই হাতির পিছন পিছন রে। হাতিদেরকে হাতি বলাটা একদম ঠিক নয় ভাই ভাই রে, তোমরা সবাই বলবে হাতি মামা, মামা আমাদের মামা, মামা হাতি মামা, পেট মোটা মামা, আমাদের সেই গুলু গুলু মামা। রূপসী চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হাতিগুলো যে চলছে আমাদের সাথে, চলো সবাই যাই একসাথে। এই হাতিগুলো চলছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হাতিগুলো যে চলছে একা,
একা 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 একা। তো বন্ধুরা, আজকে মোটর ওয়ানকে হয়ে গিয়েছে, তাই মোটু সবাইকে বিনামূল্যে ফল খাওয়াচ্ছে। আপনারা যদি কেউ ফল খেতে চান তাহলে এখনই চলে আসুন। আরে ভাই মোটু আমার জান, তুমি তো ওয়ানকে হয়ে গেল, এবার আমাদের বিয়েটা তো হবে। না না না, আমাদের বিয়ে হবে, কিন্তু আমাদের যখন আমার চ্যানেলটি মনিটাইজ হবে তারপর আমাদের বিয়ে হবে। এখনই মনিটাইজ হবে না, আরো কিছুদিন দেরি লাগবে, তাই আমাদের বিয়েটা আর কয়েকদিন। তো বন্ধুরা, তোমরা যদি মোটর বিয়েটি দেখতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো এক একটা 10 বার 15 বার করে দেখতে থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওর পাশে থাকো, তাহলেই তোমরা মোটর বিয়ে দেখতে পাবে। আর তাহলে তোমরা তো জানোই যে মোটর বিয়ে মানেই আকর্ষণ, আর মোটর বিয়ে তো তোমরা দেখতে পারবে যে কিরকম হয়। আর মোটো মানেই হলো মজা, আর মোটর বিয়ের মাঝে তো হবে অবশ্যই মজা। তো বন্ধুরা, তোমরা মোটর বিয়ে দেখতে চাইলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।